খুবই হ্যাপি মুডে আছি। এই হ্যাপি মুডটা হচ্ছে রেশমের দিকায়। তো আমরা এক বান্ধবী বিয়ে ওর বিয়েতে আসছি। তো আমরা চারজন আসছি এখন, আর কিছু কিছু লোক আসতেছে। ওরা বেশি সাজে, যার কারণে এসে এরা এরা আসছে। এর শ্বাস অলরেডি শেষ, যার কারণে দেখেন কি পরিমাণ ও শ্বাস দিচ্ছে। আমি ওরা ফোন করে বলি যে তুই শ্বাস কম দিবি, আনার তোর নিব না। ও বলতো যে শ্বাস না দিলে তো খাবার দিব না, সাজের সাথে খাবারই কি তুলো না। আমি আসছি বান্ধবীতে, ও আসছে বান্ধবীতে, কিন্তু সাজের প্রতি ওর আক্ষেপ কেন বল? খাবার কি দিব না তোরে? তুই জড়াবি নাহলে মার খাবি না, তোর কি খাবার দিব না? তুই ও শ্বাস শ্বাস দিছিস কেন? মানে হতে গিয়ে বিয়ে আসবো না, বান্ধবীর দেবরে আসবো, দেখাতে দেখাতে দিব। তার জন্য এই শ্বাস দিবি, আরও শ্বাস দিছে। আমি আসার পর যে সে টিস্যু আছে, টিস্যু দিয়ে বসছি। অলরেডি যে মেকআপটা যেটা শেষ হয়, ওর এত পরিমাণ মেকআপ দিচ্ছে। ও হচ্ছে বেশি খাবে, বেশি খাওয়ার জন্য ও আমার মানে বারবার রিকোয়েস্ট করতেছে যে তাড়াতাড়ি টেবিলে যাই বসে। দেখ আমি আমার বান্ধবী বিয়েতে আসছি, আমি পরে খাবো, দরকার হলে আমি খাবোই না, দরকার হলে আমি খাবো না। এই কারণ হচ্ছে আমার বান্ধবী বিয়ে, আমি একটু কান্না করবো, আমি একটু সেট মুডে থাকবো। ও খালি খাবার খাবার মানে এত খাবার খেতে পারে। ও ও একটা প্ল্যানিং করে নিয়ে আসছে, একটা ব্যাগ নিয়ে আসছে। আমি দাঁড়ান, ব্যাগটা দেখাই, এই যে ব্যাগ, এটা ব্যাগ নিয়ে আসছে। এই ব্যাগটা নিয়ে আসছে এই কারণে, এটার মধ্যে আয়ত্তে ব্যাগ আছে। টাকা তো আছে, টাকা দিয়ে আয়ত্তে ব্যাগ কিনবে? মানে এই জায়গায় সামনে তোর মতো যে রিমো দোকান আছে, এই জায়গায় কেন বললে তুমি কিনে নিয়ে যেতে না? আমার ছেলে আসে নাই, আমার স্বামী আসে নাই, ওদের জন্য খাবার নিয়ে যেতে হবে। আমি বলছি বোকা, আমি তোর তোর কারণে আমি চাই দিব, তুই চুরুটা নিবি কেন? তুই আমার বান্ধবী, আর আমার বান্ধবীর বিয়ে, আমি আমার আমার খুব কষ্ট লাগতেছে। আমি কাদা করে দিতেছি ওরে ব্যবহারে। বান্ধবীর বিয়ে এটা বুঝতে হবে, এটা বান্ধবীর বিয়ে। আমি সব জীবনতে বান্ধবীর বিয়ে, তোমার বান্ধবীর জন্য একটা সেক্রিফাইস করতে হবে, কাজ করতে হবে। তুমি কি করছো? আইসি খালাম মারা হাতে ব্যাগ ধরে দিচ্ছে যে খাবার বেশি হলে বাসায় পাঠাতে যাবে, আর ও আলাদা ব্যাগ নিয়ে এসছে বাচ্চার জন্য, ওর হাজব্যান্ডের জন্য নিয়ে যাবো। এগুলো কি ঠিক? এগুলো মোটেও ঠিক হয় না, এগুলো ঠিক না রেশমা। এখনও ভালো হয়ে যাও, এখনও ভালো। ওয়া বলতো কেন শুক্রবার না, শুক্রবার তো মাগনা খাবার পাওয়া যায়। মাগনা খাবার মানে কি হবে? শুক্রবার দিন এমন গরিবদের অনেক খাওয়ায়। তুই তো গরিব, তুই তো গরিব না, তুই তো গরিব, তুই তো গরিব। আমি গরিব দেখি তো আমার বান্ধবীর বিয়েতে আমি কান্না করতেছি, তিন দিন ধরে কান্না করতেছি। এখন কেন চলে আসবে? আমি কান্না করে দিচ্ছি, তুমি কান্না করবো কি জন্য? আমি জানি খাবার পাইবো না, দেখে আমি আয় দিত নো, আয় দিত নো, বা তুই চিনি আয় খাবার দিত নো। এটা এটাই তো মেলা খুশি দেখছো, স্মাগলিং বান্ধবীর বিয়েতে আমার যে পছন্দ পছন্দ আমার এখন ভালো লাগার, মানে আমি কিন্তু বলতেই পারতেছি না, ফিলিংটা আস্তে আস্তে। বান্ধবীর বিয়ে মানে কি বল? আনন্দ দেখাও না বাবা, দেখাও আসছে, দেখাবো না থাক। আর আর আমার বান্ধবী সত্য, আমি সত্যবাদ, আমি সবসময় সত্য কথা বলি। আমি চাই আমার বান্ধবী চা খাক, আমি চাই আমার বান্ধবী চা খাক, যার কারণে থাক বেশি কিছু বলবো। আসলে আমি বলি পলিথিনটা কেন আনছি, মানে রিমু আমার বলতেছি কি যে তোর ভাইয়া তো আসেনি, দেখ আমি তো বলতে পারতেছি না। ভালো থাক, আসো সব সব সময় ভালো থাক, ভালো থাকো। এই দেখে মারতে নিয়েছিল, দেখছেন আমার আমি খাবার দিন দেখা, দেখ ভালো থাকে।